বাতাস ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের ইতিহাস প্রায় 100 বছর আগের। প্রবাহমান বায়ু গতিশক্তিকে টারবাইনের মাধ্যমে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করার মাধ্যমেই উৎপন্ন হয় বিদ্যুৎ। এক্ষেত্রে যেখানে বাতাসের গতিবেগ প্রতি সেকেন্ডে 6 থেকে 8 মিটার, সেখানে লম্বা টাওয়ার বসানো হয়। টাওয়ারের মাথায় যুক্ত থাকে পাখা বা ব্লেড। যখন টারবাইনের ব্লেডের মধ্যে দিয়ে বাতাস প্রবাহিত হয়, তখন পাখাগুলো ঘুরে। এই ঘূর্ণনের ফলে সক্রিয় হয় টারবাইনের রোটর। পরবর্তীতে কয়েকটি প্রক্রিয়ায় রোটরের শক্তি জমা হয় জেনারেটরে, সেখান থেকে রূপান্তরিত বিদ্যুৎ পৌঁছায় টাওয়ারের নিচের ট্রান্সফরমারে, তারপর সরবরাহ হয় গ্রিডে। বিশ্বের বিভিন্ন দেশ বায়ু বিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে পূরণ করেছে চাহিদা। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে বাংলাদেশের নাম। কক্সবাজারের খুরুশকুলে দেশের প্রথম ও বৃহত্তম বায়ু বিদ্যুৎ প্রকল্পে বাতাস থেকে 60 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়েছে সরকার। মোট 22টি টারবাইন ঘুরিয়ে উৎপাদিত হবে বিদ্যুৎ, যেখানে প্রতিটি টারবাইন দেবে 3 মেগাওয়াট বিদ্যুৎ। ইতোমধ্যে বসেছে 10টি টারবাইন, যেখান থেকে প্রায় 30 মেগাওয়াট বিদ্যুৎ প্রাথমিকভাবে যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে। বৃহস্পতিবার সকালে রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় বায়ু বিদ্যুৎ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন হলো। বেসরকারি উদ্যোগে বাস্তবায়ন হওয়া প্রকল্পটিতে আর্থিক ও কারিগরি সহায়তা দিয়েছে চায়না স্টেট পাওয়ার ইনভেস্টমেন্ট কর্পোরেশন লিমিটেড। উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যুৎ খাতের নীতি নির্ধারকরা বলেন, এখানে প্রতি ইউনিটে বিদ্যুৎ খরচ পড়বে 12 সেন্টের মতো। তার চেয়েও বড় সুবিধা, কোনো ভাড়া গুনতে হবে না বায়ু বিদ্যুৎ কেন্দ্রের জন্য। এখানে কোনো ক্যাপাসিটি পেমেন্টের কোনো বিষয় নেই, যতটুকু স্যার জেনারেট করবে এটাকে আমরা বলি যে নো ইলেকট্রিসিটি নো পেমেন্ট এবং এনার্জি বেসড ট্যারিফ। যতটুকু এনার্জি সে মাসে ডেলিভার করবে প্রতি ইউনিট 12 সেন্ট হিসাবে তার পেমেন্ট সে পাবে। আমাদের এটা আসলে 62 মেগাওয়াট, এখন আমরা প্রায় 30, এগুলো তো স্পিডের উপর নির্ভর করে, মানে ইনস্টল ক্যাপাসিটি 30 যেটা হলো সেটা, আর আগামী আমরা আশা করছি ডিসেম্বরের মধ্যে বাকি 30 মেগাওয়াট চলে আসবে। সিনিয়র বিদ্যুৎ সচিব বলেন, 2041 সালের মধ্যে 40% নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের মাইলফলকে এটি অনন্য অর্জন। ধাপে ধাপে 120 মেগাওয়াট উৎপাদন বাড়ানো হতে পারে এতে। এরপর আরও কয়েক এলাকায় হবে এমন প্রকল্প। উইন্ড টারবাইন বসানোর পর এটা সিওডি হবে আমরা আশা করছি, এবং এটারই দ্বিতীয় প্রজেক্ট নিয়ে ওনারা এখন কাজ করছে। আর এটা দেখা দেখি বাংলাদেশে ইতিমধ্যে কিন্তু এর নিকটবর্তী চকরিয়ায় আমরা 200 মেগাওয়াটের একটা প্ল্যান, এই কোম্পানির বাস্তবায়নের সাথে যারা ইনভলভ তারাই ওখানে ইনভলভ আছে, সেখানে আমরা অলরেডি তাদেরকে অনুমতি দিয়েছি। কক্সবাজার বায়ু বিদ্যুৎ প্রকল্প সফল হওয়ার পর এ খাতে বিদেশিরা এখন বিনিয়োগ করতে আসছে বলেও জানান সিনিয়র বিদ্যুৎ সচিব। রকিবুল রাহাত, এখন ঢাকা। Be a show stealer.